সিনেটরকে বিভিন্ন বিষয়ে আমি জিজ্ঞাসা করেছি, আমি জিজ্ঞাসা করেছি সাংবাদিকদের ব্যাপারে, যে সাংবাদিকরা যদি তাদেরকে ফোর্স করা হয় আন্ডার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, তাদেরকে যদি বলা হয় তোমরা এই সংবাদ পরিবেশন করতে পারবে না বা তাদের মন মতো করে কোনো সংবাদ পরিবেশন করবে, সিনেটর একটা কথা বলেছে, তাদেরকেও বাদ দেওয়া যাবে না। তারা যে সাংবাদিকরা যে বলবে যে আমাদেরকে জোর করে এটা করানো হয়েছে, জোর করে করানো হয়েছে বলতে কোনো কথা নাই, আপনাদেরকে যদি ফোর্স করা হয় কোনো মিথ্যা সংবাদ পরিবেশন করার জন্য আপনারা কোনো সংবাদ পরিবেশন করবেন না। কিন্তু মিথ্যা সংবাদ সাজিয়ে সরকারের তোষণ নীতি করলে আপনি রেডিও টেলিভিশন জার্নালিস্ট হন অথবা নিউজ পেপার জার্নালিস্ট হন, আপনি মতিউর রহমান হন প্রথম আলোর অথবা একুশে টিভি বা এক্সওয়াইজেড টিভি, এখানকার কোনো টেলিভিশনের মালিক হন, চিফ রিপোর্টার হন, আপনারা কি হবে, আপনাদেরকে হ্যাং করা হবে। কিভাবে হ্যাং করা হবে আপনারা চিন্তা করে দেখুন। আপনাদের ধরেন আপনারা আমেরিকায় কম আসেন, আপনারা এক দুইবার এসছেন, কিন্তু আপনাদের ছেলেপানরা আমেরিকায় লেখাপড়া করে, আপনাদের মিলিয়ন মিলিয়ন ডলার কামিয়েছেন আপনাদের সাংবাদিকরা, যেই সম্পদ আপনাদের আমেরিকায় রয়েছে, কানাডায় রয়েছে অথবা ইউরোপে রয়েছে, কি হবে জানেন? এগুলোর উপরে একটা ইনজাংশন চলে আসবে, এর উপরে একটা লিন চলে আসবে, দেখবেন গভর্নমেন্ট লিনে ইউ আর গোয়িং টু লুজ এভরি সিঙ্গেল পেনি অফ ইউর সেভিংস দ্যাট ইউ ব্রিং ইললিগালি ফ্রম বাংলাদেশ টু আমেরিকা, ফ্রম বাংলাদেশ টু ইউরোপ, বাংলাদেশ টু কানাডা। এটা গেল প্রেসের জন্য। সো আপনাদের কাছে এই এক্সকিউজ নাই, ও আমাদেরকে DGFI ফোন করে এটা করেছে। DGFI ফোনে আপনারা ভয় পেয়ে আপনারা একটা মিথ্যা সংবাদ পরিবেশন করবেন এবং ইলেকশনটাকে আপনারা ম্যানিপুলেট করবেন, এই সুযোগ আপনাদের জন্য নাই। আপনারা বলতে পারেন যে আমরা সাংবাদিক যাব না আমেরিকায়, আমাদের আমেরিকা ছাড়াও অন্যান্য দেশ আছে, অন্যান্য দেশে যাব। আপনারা একটু চিন্তা করে দেখুন, গত 100 বছরের ইতিহাসে আপনারা কি সাউথ ইস্ট এশিয়ায় থেকে আপনারা কি চিন্তা করতে পারেন আপনারা ইউরোপে যাবেন না, আমেরিকা যাবেন না? চিন্তা করে দেখেন, 1947-48 সালে নেহরু যখন প্রথম ভারতের প্রধানমন্ত্রী হয়েছে, তার সাথে কিন্তু সে কিন্তু ইউরোপিয়ানদের সাথে সম্পর্ক করেছে, এটা বলতে পারে নাই আমরা ইউরোপে যাব না, আমরা লন্ডনের কথা শুনবো না, আমরা আমেরিকার কথা শুনবো না। 1970-71 সালের কথা আপনারা চিন্তা করে দেখেন, যেই মুহূর্তে বাংলাদেশিরা, লেখাপড়া না জানা বাংলাদেশিরা আজও বলে বেড়ায় আমেরিকা ও তাদের ফরেন পলিসি আমাদের স্বাধীনতায় বিরোধিতা করেছে, তাদের আমরা শুনবো না। কিন্তু আপনারা চিন্তা করে দেখেন, ইন্দিরা গান্ধীকে হোয়াইট হাউসে এসে ধন্না দিতে হয়েছে, আমেরিকায় এসে তাদেরকে ধন্না দিতে হয়েছে, পার পায় না। সো বাংলাদেশের যেসব সাংবাদিক টেলিভিশন স্ক্রিনে এসে, নিউজ পেপারে এসে পাঁচাটা কাজগুলো করেন, আপনাদের পাঁচাটার জিব্বাটা তো 10 হাত লম্বা হয়েছে, জিব্বাগুলো এবার একটু ছোট করুন, কারণ আপনাদের অ্যাকশন শুধু আপনাদেরকে এফেক্ট করবে না। চিন্তা করে রাখুন, আপনার ছেলেপানরা আমেরিকায় লেখাপড়া করে, আপনার ছেলেপানরা কানাডায় লেখাপড়া করে, আপনার ছেলেপানরা ইউরোপে লেখাপড়া করে, কি করবেন জানেন? শুধু আপনি আপনার ক্ষতি করবেন না, আপনার সন্তানদের ভবিষ্যৎ চিরতরে বন্ধ করে দেবেন, এই কাজগুলো করেন না। আপনারা চিন্তা করে দেখুন, বেনজির ওই যে মানে ওটাকে কি বলে ভগবানের পাঠা বেনজির, যে একসময় রেবের প্রধান ছিল, যে একসময় পুলিশের প্রধান ছিল, আজকে তার অবস্থা কি? নেরিকুত্তার মতো, একেবারে নেরিকুত্তার মতো। আপনি কি জানেন তার ছেলেপানরা আমেরিকা এখন কি বাদার মুখে আছে, আসতে পারছে না? আপনি কি জানেন তার অ্যাসেট সব পগার পার, সব শেষ? আপনাদের অবস্থাও ওখানে যাবে। সাংবাদিকদের পরে এবার আসি আমি, পুলিশ, র‍্যাব, বিজিবি এবং সশস্ত্র বাহিনী, আপনাদের উপরে 2 দিন পর পর বলবেন আমরা সুপিরিয়রদের কথা শুনেছি, আমরা তো কোনো অন্যায় করিনি। পুলিশ, র‍্যাব, বিজিবি এবং আর্মি, আপনাদেরকে একটা কথা বলি, আপনাদেরকে যদি সুপিরিয়ররা বলে যে তোমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে না, তোমরা আমরা যা অর্ডার করছি এটা করো, আপনারা কিন্তু জানেন যেটা সংবিধান বিরোধী এবং বাংলাদেশের অস্তিত্ব বিরোধী, আপনি কিন্তু তখন জানেন একজন পলিটিক্যাল লিডার যেই আদেশটা আপনাকে দিচ্ছে এটা রাষ্ট্রদ্রোহিতা, তখন এই আদেশটা কেন আপনি শুনবেন? কারণ র আপনার পকেটে কয়েকটা পয়সা ঢুকিয়ে দিয়েছে নাকি জয় বাংলা বলার জন্য আপনার জিব্বাটা উতল পাতাল করে? এটা করলে কি হবে? এটা করলে একটা জিনিস হবে, শুধু আপনি আপনার ভবিষ্যৎ নষ্ট করলেন না, আপনি আপনার সন্তানদের, আপনার ছেলেপানদের ভবিষ্যৎ নষ্ট করলেন এবং তার পরবর্তী জেনারেশনের ভবিষ্যৎটা আপনি নষ্ট করলেন। তো
তো এটা করা ইজ ইট ওয়ার্থ দ্যাট আপনারা রয়ের কয়েকটা পয়সা পেয়ে আপনারা বাকবাকুন শুরু করেছেন? আপনাদেরকে ইন্ডিয়া বলবে আমরা দেখে নেব, কিছুই হয় না। সজীব ওয়াজেদ, সজীব আহমেদ ওয়াজেদ ডোলেস এয়ারপোর্টে আজ থেকে কয়েক বছর আগে ক্যাশ কয়েক মিলিয়ন ডলার নিয়ে ধরা পড়েছে, ক্যাশ। বাংলাদেশি অ্যাম্বাসেডর তাকে ছাড়াতে পারে নাই, ইন্ডিয়ান অ্যাম্বাসেডর গিয়ে নাকে খত দিয়ে ছাড়িয়েছে কিন্তু টাকাগুলো লস করছে। আজকে হাসিনার এই বকরা ছেলের দিকে তাকিয়ে দেখুন তার অবস্থা কি হবে। আমি হিন্দি জানি না, হিন্দি বলতে গেলে একটা কথা আছে, আমি শুধু হিন্দি জানি কোনটা জানেন, কাটতা হয় মারতা হয়। এখন সজীব আহমেদ ওয়াজেদকে যদি কেউ বলে তেরা ক্যা হোগা জানাবে আলী, বিলিয়নিয়ার হয়েছে, জীবনে কোনো কিছু আবিষ্কার করে নাই, বৈজ্ঞানিক হয়েছে, গুগল হয়েছে, উনি গুগল বানিয়েছেন, উনি আইসিটি অ্যাডভাইজার হয়েছে, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় চুতমারানি হাসিনা শেখ বলেছে জয়কে কোনো বেতন দেওয়া হয় না, ওয়েরাস প্রতি মাসে তাকে $2,500,000 তাকে দেওয়া, ভাঙ্গা বন্ধু স্যাটেলাইটের জন্য মেইনটেনেন্সের জন্য তাকে $4,000,000 দেওয়া হয় প্রতি মাসে। এবার তা কি হবে? একটা কথা, এই আইনে আমি ফেলিশা কাস্টালদো তাকে আমি এই শোতে আনতে পারি না ডিউ টু টেকনিক্যাল ইস্যুস, তাকে পরবর্তী শোতে আমি নিয়ে আসব। সে আমাকে একটা কথা বলেছে, সজীব আহমেদ ওয়াজেদের যত স্থাবর অস্থাবর সম্পত্তি আমেরিকা আছে, দিস ইজ গোয়িং টু বি সাবজেক্ট টু বি ফ্রিজড বাই দ্য ইউএস গভর্নমেন্ট। তো কি হবে? সেনা অফিসাররা, পুলিশ অফিসাররা এবং র্যাবের অফিসার, আপনাদেরকে বিশেষ করে একটা কথা বলি, ওই যে ডিআইজি, এআইজি, তারপরে পুলিশ কমিশনার, আমি এদেরকে যদি গালি দেই, আপনারা অনেক সময় বলেন জেকব মিল্টন বোকা দিচ্ছে, জেকব মিল্টন ভাষা খারাপ করছে, যুদ্ধের ময়দানে আমি কি কেউ চুমা দেব? আমি তো যুদ্ধের ময়দানে কাউকে চুমা দেব না, চুমা দিয়ে আমার কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আমি একটা কুত্তাকে কুত্তা বলেছি, একটা শুয়োরকে শুয়োর বলেছি, একটা হায়নাকে হায়না বলেছি, এখন আমার কাছে তো ভালো ল্যাঙ্গুয়েজ নাই, যুদ্ধের ময়দানে এদেরকে আমি শুয়োরকে শুয়োরই বলবো, এর বাইরে আমার আর কোনো ল্যাঙ্গুয়েজ নাই। এই এসপি সাহেব অথবা ডিআইজি সাহেব যখন একজন ইন্সপেক্টরকে বলে যে তোমরা যাও এই কাজটা করো, এবং আপনারা যদি দেখেন এই কাজটা অন্যায় এবং এই কাজটা বাংলাদেশের অস্তিত্ব বিরোধী, এই কাজটা বাংলাদেশের সংবিধান বিরোধী, সুপিরিয়রকে বলেন আমরা এটা করতে পারবো না, এখন আপনারা বলবেন এটা বলার সাহস আপনাদের নাই, যে আপনারা সুপিরিয়রকে না বলতে পারবেন না, ওকে সুপিরিয়রকে না বলেন না, বাইরে যান গিয়ে জনগণের উপরে গুলি চালাবেন না, জনগণকে পিটাবেন না, কিছুই করবেন না, ব্যাক করলে ওই সুপিরিয়র যদি বলে তুমি এটা করো নাই কেন, সেক্ষেত্রে আপনার একটা পজিশন আছে, স্যার আপনি যে অর্ডারটা করেছেন, যে আদেশটা দিয়েছেন, এটা সংবিধান বিরোধী এবং দেশের অস্তিত্ব বিরোধী, আপনি আমাকে লিখিত দেন, আমি আমেরিকান একটা ভিসা আছে অথবা আমি আমেরিকার পার্মানেন্ট রেসিডেন্ট, আপনাদের এই আচরণের জন্য আমি আমার ভিসা নষ্ট করব না, আমি আমার ছেলের মেয়ের ভবিষ্যৎ নষ্ট করব না, আমি আমার নাতি নাতনির ভবিষ্যৎ নষ্ট করব না, চাকরি করেন কেন? পরবর্তী জেনারেশনের জন্য পুলিশ, র‍্যাব, বিজিবি, আর্মি, নেভি, এয়ারফোর্স কেন চাকরি করেন? ভবিষ্যতের জন্য। যদি দেখেন সরকারের কথা শুনে আপনার, আপনার সন্তানদের, আপনার নাতি নাতনিদের ভবিষ্যৎ অন্ধকার হয়, ওই কাজগুলো আপনারা কেন করবেন? কেন করবেন? ওই অজুহাতের দিন শেষ। কেউ যদি আমেরিকার কথা চিন্তা করেন, কেউ যদি আমেরিকা তাদের ভবিষ্যতের কথা চিন্তা করেন, কেউ যদি ইউরোপের ভবিষ্যতের কথা আপনারা চিন্তা করেন, এসব অজুহাত বাদ দেন, আর কোনো কাজে আসবে না। এখন আপনারা আমার কথা নাও শুনতে পারেন, আপনারা যদি বলেন আমি ইন্ডিয়ায় গিয়ে গোবর খাবো এবং গরুর মুত খাবো এবং ওখানে বসে হরে রাম হরে বল এবং জয় শ্রীরাম স্লোগান দেব, দেন ডু হোয়াটএভার ইউ লাইক। কিন্তু একটা কথা বলে রাখি, এই মুহূর্তে ভারতীয় হাই কমিশনারের কথা, ওই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রানা দাশগুপ্ত, সুভাষ সিংহ, ওদের পন্দের মধ্যে তিনটা লাগতে দিয়া কন, আমার যদি আমেরিকান ভিসা নষ্ট হয় তোমরা কুত্তা বাচ্চারা আমেরিকান ভিসা আর দিতে পারবেন না। শুনছেন নাকি শামীম ওসমানের ভিসা অলরেডি বক্কাটা হয়ে গেছে? শামীম ওসমান কথায় কথায় বলছে না খেলা হবে, এবার কি হবে জানেন? ওর খেলা ওর শরীরের সাথে করবে, কোন জায়গায় কিসের সাথে খেলবে এবার ওকে খেলতে দেন।
আপনারা ওই খেলার মধ্যে যেন না, নিরপেক্ষ ভূমিকা রাখেন। আপনারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামক দেশটির সুযোগ্য সন্তান, দেশের অস্তিত্ব রক্ষার্থে নীতিবোধ দ্বারা, সংবিধান দ্বারা যেভাবে আপনার চাকরি কন্টিনিউ করতে হয় ওই চাকরিটা করে। সুপিরিয়ররা যদি আপনাকে সংবিধান বিরোধী কাজের নির্দেশ দেয়, তাদেরকে ঠান্ডা মাথায় বলেন, স্যার, যদি পুলিশ অফিসার হন তাদেরকে বলছি, বলবেন, স্যার বেনজির স্যারের অবস্থা দেখেন, স্যার মামুন স্যারের অবস্থা দেখেন, স্যার অমুকের অবস্থা দেখেন, আমেরিকায় সব সম্পত্তি ক্রোক হয়ে গেছে, আমেরিকায় আর ঢুকতে পারছে না, কানাডায় আর ঢুকতে পারছে না, তাদের রেফারেন্স দেন, বলেন যে স্যার এগুলো আমার দ্বারা করা সম্ভব না, বলবেন আমাদেরকে ওএসডি করবে, আমাদেরকে সাসপেন্ড করবে। ওয়েল, আপনাদের সামনে দুইটা রাস্তা আছে, সত্য কথা বলতে শিখুন, নিজেকে অন্যায় কাজ থেকে বিরত রাখুন, আল্লাহ আপনাদেরকে সাহায্য করবে, স্রষ্টা আপনাদেরকে সাহায্য করবে। আপনারা নিজেকে নিজেদেরকে বলদ বানাবেন না, আপনার ভবিষ্যৎ, আপনার সন্তানদের ভবিষ্যৎ, আপনার পরবর্তী জেনারেশনের ভবিষ্যৎ নষ্ট করবেন না। চিকিৎসার জন্য দুই পয়সা হলে কুত্তার মতো দৌড় দেন ভারতে গিয়ে চিকিৎসা করাতে, অথচ আপনারা জানেন বাংলাদেশের কোন মানুষ ভারতে গিয়ে চিকিৎসা করালে তার 35% প্রফিট রেভিনিউ খরচ হয় বাংলাদেশের ডিস্ট্রাকশনের জন্য। আবার পাশাপাশি অনেকেই উন্নত চিকিৎসার জন্য আমেরিকায় আসেন। এই আকাঙ্ক্ষাম করে আমেরিকায় আসাটা বন্ধ করেন না। কথায় কথায় বউরে প্রেগনেন্ট বানানোর পরে তালে থাকেন আমেরিকায় গিয়া বউয়ের বাচ্চাটা ওখানে জন্ম হোক, আমেরিকান সিটিজেন হবে, ওই রাস্তাটা আপনি বন্ধ করেন না। আল্লাহ না করুন ক্যান্সার হয়েছে, দুরারোগ্য ব্যাধি হয়েছে, আমেরিকায় দৌড় দেন চিকিৎসার জন্য, ওই রাস্তাটা বন্ধ করেন না। দেশের অস্তিত্বের জন্য মস্তকটা সোজা করুন, আল্লাহর ওয়াস্তে সত্য বলতে শিখুন, একটু সৎ সাহস নিয়ে বলুন, আমি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের সংবিধান বিরোধী কোনো কাজে হাত দেব না।